পাঁচ বছরের শিশু জান্নাতুল ফেরদৌস শিশুসুলভ ভঙ্গিতেই মায়ের হাতে ভাত খেতে দেরি করছিল সে। এতে ক্ষিপ্ত হয়ে বাবা রাসেল নিজের ফুটফুটে শিশুকে আছাড় দেয় মেঝেতে। হাসপাতালে নেয়ার পাঁচ ঘন্টা পর মারা যায় শিশু জান্নাত। সোমবার রাতে রাজধানীর হাজারীবাগের বৌবাজারে এই ঘটনার পর মেয়েকে হাসপাতালে নিলেও বাঁচাতে পারেননি মা নাসিমা। চোখের পানি শুকিয়ে এখন দিশেহারা তিনি। দায়ের করেছেন মামলা, চান স্বামীর ফাঁসি। কেন দেখে মারছে, মায়েরা গালমাল ইয়া করে লেছে। করোনার পরে হ্যাঁ মনে করেন একটা উর্ফিতে আসার দিছে, আসার লাগে মায়েরা উঠবে কিছু নাই দেখে আমি হাসপাতাল নিয়ে এসেছিলাম, বড় হাসপাতাল। ভাত খায় না দেখে ওই জন্যই মারছে। তো ওর তো মনে করেন নেশা মেশা করে থাকে, নাহলে ভাত খাওয়ার জন্য তো এত মারাত্মক সম্ভব হয় না। আগেও এরকম মারধর করছিল, একবার মনে করেন হাত ভেঙে পালাইছিল, হ্যাঁ হাসপাতাল নিয়ে আমি পরে মনে করেন ট্রিটমেন্ট করাই টরাই দিছি। কালকে আবার মনে করেন এই ঘটনা। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পুলিশ বলছে আসামি রাসেল নজরদারির মধ্যেই রয়েছে। মেয়েটার মাথায় গুরুতর জখম হয়, জখমপ্রাপ্ত হয়, তখন মেয়েটা হাউমাউ করে কান্নাকাটি করে বাবাকে বলে, বাবা আমাকে আর মেরো না, আমি মারা যাচ্ছি, আমি মারা যাচ্ছি। তখন এই নিষ্ঠুর পিতা ওকে বলে যে তোকে মারার জন্যই তো এখানে নিয়ে আসছি। তখন মেয়েটাকে ধরে দুইটা আছাড় দেয়, আছাড় দিয়ে মেয়েটা কাঁপতে থাকে, কাঁপতে এক পর্যায়ে মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে। আমরা মেয়েটার মা, ভিকটিমের মা যে নাসিমা, তার একটা অভিযোগ পেয়েছি। আমরা অলরেডি আইনগত ব্যবস্থা যেটা সেটা প্রক্রিয়া শুরু করে দিয়েছি, আর আসামি আমাদের নজরদারির মধ্যেই আছে, যে কোনো সময় আসামিকে আমরা গ্রেপ্তারের আওতায় নিয়ে আসতে পারবো। আসামি রাসেল মাদকাসক্ত বলেও জানিয়েছে পুলিশ। তার মেয়েকে জোরে গলায় একটা ধাক্কা দেয়। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।